আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন এটাই কামনা করি আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকের গাইস, আজকে আপনাদের জন্য আর একটু নতুন সুখবর নিয়ে হাজির হলাম। আজকের সুখবরটি হলো, পয়লা নভেম্বর থেকে অর্থাৎ নভেম্বর 1 তারিখ থেকে মালয়েশিয়া প্রবেশ করার আর কোনো বাধা নেই। যারা বাংলাদেশের ছুটিতে গিয়ে আটকে আছেন, যাদের বিশাল মেয়াদ আছে, তারা নভেম্বর 1 তারিখের পর থেকে সরাসরি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। কোনো মাই ট্রাভেল পার্সের প্রয়োজন নেই, কোনো মাই ট্রাভেল পার্সের আর প্রয়োজন নেই। আপনি সরাসরি টিকিট কেটে মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। এবং যারা মালয়েশিয়াতে ট্যুরিস্টে আসতে চান, তাদেরও মাই ট্রাভেল পার্সের রেফারেলের প্রয়োজন নেই। তারা বাংলাদেশে মালয়েশিয়ার যে হাই কমিশন আছে, সেই হাই কমিশন থেকে ভিসা উড়ে আপনারা সরাসরি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন এবং মাই ট্রাভেল পার্সের কোনো আর প্রয়োজন নেই। এবং যারা ছুটিতে গিয়ে আটকেছেন, যাদের ভিসা মাতিয়েছে, তারা খুব দ্রুত সবাই ঢুকতে পারবেন, সবারই অ্যাপ্রুভাল হবে ইনশাল্লাহ। সবাই একটু ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ সবাই আসতে পারবেন। সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সকল প্রবাসী ভাই তথ্যটা জানতে পারে। এবং যারা ছুটিতে যাওয়ার জন্য খুব আগ্রহী, তারা 1 নভেম্বর পর থেকে আপনি দেশে যাইতে পারবেন, আর কোনো বাধা নেই। পরে আপনি যে কোনো সময় ছুটিতে আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন। যারা ছুটিতে যাবেন, নভেম্বর 1 তারিখ পর থেকে যাইতে পারবেন, আসতে পারবেন, আর কোনো বাধা নেই। আপনার ভিসার মেয়াদ থাকলে আপনি যাইতে পারবেন, আসতে পারবেন মালয়েশিয়াতে। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। গাইস, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা আর ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মালয়েশিয়ার যে কোনো তথ্য জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা আর ক্লিক করে রাখুন। ওকে গাইস, সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আজকের এই নিউজটা সবাই জানতে পারে যে মালয়েশিয়া প্রবেশ করার আর কোনো বাধা নেই নভেম্বর 1 তারিখ পর থেকে, এবং ছুটিতে যাইতে পারবেন, আসতেও পারবেন। তাই সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, এটি সবার কাছে রিকোয়েস্ট। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন যে মালয়েশিয়ার গুড নিউজ।